জন্মসূত্রে ব্রাহ্মণ এক পরিবারে জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন, পাঠিয়েছেন। 12 মাসে 13 পূজা 33 কৌটি দেবদেবী তুলসীর গাছের তলায়, আরও আছে 64 কৌটি ভগবান। আমি 21 বছর গবেষণা করে দেখলাম বেদ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতিশ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারাও অসংখ্য কিতাব গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে 30,000 মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের কোনো ধর্মগ্রন্থে নেই তার কোথাও কোনো প্রমাণ। তারা বলেন না তাস্তে প্রতিমা আস্তে সৃষ্টিকর্তার, আকার নাই সাকার নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। সৃষ্টিকর্তা লাল নীল সবুজ নাকি হলুদ তাও বনুক বুঝা যায় না। তাইলে 12 মাসে 13 জন কোথার থেকে আসলো? সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসালাম যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন, এক মূর্তি পূজক মূর্তি পূজারীর ঘরে আসলেন। বাবা আজরের ঘরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তাশরিফ আনলেন, দেখলেন এই আজর বলতেছে ওই নমরুদ হলো আমাদের খোদা, খোদাকে নমরুদ। আবার কয় না নমরুদ তো হতেই পারে না, নমরুদ আমাদের খোদা হবে কেন? ভাবছে যে মনে হয় আকাশের সূর্যই আমাদের খোদা, দেখে সূর্য সকালবেলা ওঠে আর সন্ধ্যাবেলা ডুবে। না, আমার খোদা তো চিরঞ্জীব, আমার খোদা ঘুমায় না, আমার খোদার নাই আহার নাই ঘুম, তো এটা আমার খোদা হতে পারে না। ভাবলেন রাত্রেবেলা চন্দ্র উঠেছে চাঁদ উঠেছে বোধহয় এটাই আমার খোদা, দেখলেন চাঁদও একটা সময়ে এসে পূর্ব দিক যখন পরিষ্কার হয়ে যায় চাঁদও বিলীন হয়ে যায়, কি ঠিক কি না? চিন্তা করলেন না এও আমার খোদা হইতে পারে না, নমরুদ বলে আমাকে খোদা মানো আমিই খোদা। তো এরকমভাবে খোদাকে তালাশ করতে লাগলেন। এদিকে বাবা আজর, সংক্ষেপে বলছি যেহেতু সময় কম, যদি কোনো সময় সুযোগ হয় আপনাদেরকে আলোচনা করে শোনাবো ইনশা আল্লাহ। মন্ত্র কত মুখস্থ? 30,000। কত? 30,000। 30,000 মন্ত্র শোনার মতো সময় আছে তো আপনাদের? হ্যাঁ, এমনি এমনি ইসলাম গ্রহণ করি না, ইসলাম গ্রহণের পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে। সংক্ষেপে বলছি, একেবারেই সংক্ষেপে, যা না বললেই নয়, যেহেতু সময় কম, কারণ আমরা যতই বলি না কেন আমরা হুজুর সারা রাত বয়ান শুনতে রাজি আছি, আপনি বয়ান করেন। কিছুক্ষণ পরে দেখবেন এই মোড়ামুড়ি শুরু হইলো, একজন যায় আরেকজন যায়, কয় আমি একসঙ্গে গেলে তো সমস্যা, একসাথে উঠলে তো দেখতে খারাপ দেখা যায়, আমি আগে উঠি এরপর তুই আস্তে আস্তে করে যাস, কি কথা কয় না, কথা কয় না, বোধ হয় এটা হয় না। আমরা করেছি তো আগে, যখন ছাত্র জামানায় ছাত্র ছিলাম মাহফিলে যাইতাম, যে দেখি হুজুরেরা কি আলোচনা করে একটু দেখি, আলোচনা আলোচক হতে পারি নাকি একটু শুনে টুনে আসি, তো একসঙ্গে একসঙ্গে যদি 4-5 জন উঠে যাই তাহলে দেখতে খারাপ দেখায় না? আমরা একজন আরেকজন পরামর্শ করি, এই শোন আমি আগে যাবো, এরপরে আরেকজন যাবি, এরপরে আরেকজন যাবি, এক এক করে উঠবি, একসঙ্গে উঠবি না, কি এরকম সিস্টেম আছে না? হ্যাঁ, আমি যতই আমরা বলি না কেন যে হুজুর সারা রাত আমরা আবার শুনবো, কিছুক্ষণ পরে দেখবেন ওই যে একজন 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 করে যাওয়া শুরু হবে, দেখবেন যে মাঠ পাকা হয়ে গেছে, কি ঠিক কি না? বাইরে আমার ভূমিকা ছাড়া আলোচনা শুরু করেছি, এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আলোচনা হয়েছে। আসলেই মরহুম শায়খ রহমতুল্লাহ আলাইহি একদিন এরকম দেরি করে স্টেজে গেছেন, দেরি করে দিয়েছেন স্টেজ, দেরি করে দিয়েছেন। উনি স্টেজে আসার পরে বললেন যে বাজানরা, বাবা জানরা, বাবারা, আমার আগের বক্তা যা আলোচনা করছে ওটাই আমার আলোচনা, আমার আগের বক্তা যা আলোচনা করছে কি ওটাই আমার আলোচনা, মনে করো ওই আলোচনাটা যেটা আলোচনা করছে সে ঠিক, আমিও ওই আলোচনাটাই তোমাদের সামনে করলাম। কই আল্লাহুম্মা আমিন কই হাত উঠায় দিল, বোঝেন নাই বোধ হয়। হ্যাঁ, তো পূর্বে যা আলোচকরা আলোচনা করেছেন আমারও ঠিক আলোচনা, তাই আলোচনার মতো আলোচনা করবার মতো আর কোনো কিছু বাকি নাই, ওনারা যথেষ্ট আলোচনা করেছেন। সর্বপ্রথম যিনি আলোচনা করেছেন প্রায় 2 ঘন্টা,
তারপরে আমার আগে যিনি বয়ান করেছেন, আলহামদুলিল্লাহ আমার বন্ধুবর, আমার প্রিয় এক বন্ধু বলতে পারেন, সব থেকে কাছের আমার একজন প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, কুতুবপুরি মিজানুর রহমান কুতুবপুরি সাহেব দামাত বারকাতুহুম, আমার খুব কাছের একজন মানুষ, খুব মহব্বতের একজন মানুষ, আর এত মজা করে আলোচনা করে, আমার মনে হয় খালি শুনতেই থাকি আর শুনতেই থাকি, যেন বয়ান ছেড়ে না দেয়। ভাইরা আমার মন্ত্র কত? 30,000, মনে রাখবেন, কথাগুলো মনে রাখবেন, কাজে লাগবে। তো সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম দেখলেন এটাও তো আমার খোদা না, তাহলে খোদাকে? আজর বলে বাবা এই যে শিব দেখো, এই শিব হলো আমাদের খোদা। না না, এটা কেমনে খোদা হইতে পারে? যে নিজে কথা কইতে পারে না, চলতে পারে না, গায়ে মাছি পড়লে মাছি তাড়াতে পারে না, সে আবার কেমনে খোদা হইতে পারে? না, এটা খোদা হতে পারে না। যাকে আমরা পূজা শেষে পানিতে পাড়াইয়া ডুবাইয়া দিই, তা আবার কেমনে খোদা হয়? কয় না, তাহলে এই যে ব্রহ্মা এটা হলো খোদা, বিষ্ণু খোদা, এই 12 মাসে 13 জন আমাদের খোদা, নজুবিল্লাহ কইতেন না, 12 মাসে 13 জন আমাদের খোদা। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন ঘরের বারান্দায় বসে আছে, বাবা আজব ডাক দিয়ে কয় বাবা আমার তো আজকে একটু দেরি হয়ে গেল, যাইতেও দেরি হবে, আমি স্নান টান করব, বোঝেন তো স্নান আবার মানে গোসল, গোসল ওই ভাষা, ওই ভাষা সংস্কৃত ভাষা হলো স্নান মানে গোসল করা। তো বলতেছে আমি স্নান টান করে তারপরে বাজারে আসি, তুমি একটু আগে আগে এই খোদাগুলো নিয়ে বাজারে যাও। এতগুলো খোদা কিভাবে নেব? বাবা কয় ঝুড়ি চেনো নি? ঝুড়ি আপনাদের একটা কাছে নি ঝুড়ি? হ্যাঁ, কি কয় ওটা রে? ওরা 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 মানে ওই যে মুসিবত। আমি এখনো আপনাদের চাঁদপুর শরীয়তপুরের ভাষা সব জানি না, বুঝি না। পাহাল ঘর কয় পাহাল ঘর, চেনেন নি পাহাল ঘর? আমি কই পাহাল ঘর বাড়ি দেখি, কয় পাকের ঘর, রান্নাঘর, আমাকে এই ডানা কইবেন কয় পাহাল ঘর কি? এই যে ভাষাগুলো, তো ওরা বাবা আজর ডাক দিয়ে কয় ইব্রাহিম এই ওরার মধ্যে সমস্ত খোদাগুলো উঠাইয়া বাজারের দিক চল। তো সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত খোদার খোদারে ওরার মধ্যে বসাইয়া মাথায় নিয়ে রওনা করছে, বাড়ির থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে চিন্তা করে এই খোদাগের এত ক্ষমতা। বাবারে ডাক দেখো, বাবা আপনি তো দেরি করেই আসবেন, আমি তো আগে আগে যাব, যদি পথে যাওয়ার মুহূর্তে কেউ আমার কাছে খোদা কিনতে চায় তাহলে এই খোদার তো পরিচয় দেওয়া লাগবে, কোন খোদার কী নাম, কী তার ক্ষমতা, এটা আমার একটু বলা লাগবে। বাবা আজর ডাক দেখো, বাবা ইব্রাহিম এটা হলো পরমেশ্বর শিব, ইনি হলেন সৃষ্টিকর্তা, ইনি সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, এটার নাম হলো ব্রহ্মা, ইনি হলেন পালনকর্তা, ওই যে পরমেশ্বর শিব সৃষ্টি করলেন আর এই ব্রহ্মা হলো লালন পালন করেন, দেখাশোনা করেন, এর নাম হলো বিষ্ণু, ইনি হলেন রিজিক দাতা, ইনি সমস্ত মাখলুকের রিজিক দান করেন, এর নাম হলো দুর্গতি নাশিনী দুর্গা, এর কাজ কি, এর ক্ষমতা কি, যখন এই সৃষ্টি জগতে কোনো অশুভ শক্তি রাহু কেতু, কি বিশ্বাস হয় নাকি এগুলো? বিশ্বাস করলে কিন্তু ইমান থাকবে না। আজকেও আবার আরেকটা বিশ্বাসের দিন, 31st night, হ্যাঁ হয় নাকি আপনাদের এলাকায় পালন? এ কি হিন্দুরা করে না খ্রিস্টানেরা? এই পালন করে কারা, হিন্দুরা না খ্রিস্টানরা নাকি মুসলমানরা? হ্যাঁ অমিয়া, খোঁজ নিয়ে দেখেন যেখানে অনুষ্ঠানটা হয় কয়জন অমুসলিম আছে আর কয়জন মুসলমান আছে। আপনি বলেন যে হিন্দুরা অমুসলিমরা করে মুসলমানরা করে না, খোঁজ নিয়ে দেখেন কয়জন হিন্দু আর কয়জন মুসলমান আছে। মনে করছেন বোধ হয় হুজুর কিছু জানে না, হ্যাঁ এরকম মনে হয়? দুর্গা পূজায় যায় দেখবেন হিন্দু যা আছে তার 3 গুণ বেশি মুসলমান আছে। হুজুর না যায় কি হলমু, আমরা না গেলে তো এগুলো পূজাই হয় না কি, আছে কি নাই?
এরপরেও যদি বাধা দেই না কই যাইতে না কই কয় হুজুর না যায় কি ওর বৌদির হাতে যে নাড়ু যে মজা এ কি না খায় না থাকে না যায় কায়দা আছে বৌদির হাতে নাড়ু খাওয়ার জন্য যায় কি কথা কয় না আপনাদের এলাকার যুবকরা বোধহয় যায় তাই না হ্যাঁ যায় ভাইরা আমার এখন বলতেছে এটার নাম হলো দুর্গতি নাসিনী দুর্গা মনে আসেনি হ্যাঁ দুর্গা এর ক্ষমতা কি যখন কোন অশুভ শক্তি রাহু কেতুর নজর পড়ে সৃষ্টি জগতে তখন এই দুর্গতি নাসিনী ঢাল হইয়া সমস্ত অশুভ শক্তিকে তাড়াইয়া কয়ের নাম হলো লক্ষ্মী ধনের দেবী এর পূজা যে করবে সে ধনবান শিল্পপতি হয়ে যাবে এর নাম হলো সরস্বতী এ হলো বিদ্যার দেবী যে এর পূজা করবে সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে তো এক এক খোদার এক এক ক্ষমতা আব্বাজান সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসলাম খোদা সকল নিয়া রওনা বাজারের দিকে কিছুদূর যাওয়ার পরে চিন্তা করে যেই খোদার ক্ষমতা এত সেই খোদা আমার মাথায় কেন যেই খোদার এত ক্ষমতা সেই খোদা মাথায় কেন এনাম খোদারে নিচে নামাই দিয়ে কয়েকবার হাট বাজারে যাইতে হবে হাটে উঠামু তোকে বিক্রি করমু এই বিক্রি করার পরে এই পয়সা দিয়ে এই টাকা দিয়ে বাজার করমু বাসায় আসিয়া রান্না করে খাবো তাড়াতাড়ি হাট খোদা তো হাটে না কি খোদা হাটেনি খোদা হাটে না দাঁড়াই রিস কই হাটিস না তাড়াতাড়ি হাট না খোদা হাটে না কয় হাঁটবি নাকি ঠ্যাঙে দড়ি লাগায় আর টান না খোদা তাও হাঁটে না সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসলাম সমস্ত খোদার ঠ্যাঙের মধ্যে দড়ি লাগাইয়া এবার কয় হাঁটবি নাকি আবার শেষবারের মতো বলতেছি এই হলো শেষবার হাঁটবি না টান না খোদা তো কথাও কয় না হাঁটেও না সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসলাম ঠ্যাঙের দড়ি ধইরা টান শুরু করছে আব্বাজান সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে হাঁটে আর খোদা পিছে পিছে চেঁচরাইতে যায় বাজারের কাছে যায়া দাঁড়ায়া দেখে হঠাৎ করে তাকায় দেখে যে কোন খোদার হাত নাই কোন খোদার পা নাই কোন খোদার মাথাই নাই এখন চিন্তা করে যদি এই অবস্থা আমার আব্বা আজর দেখে তাইলে আমি ইব্রাহিমের পিঠের চামড়াটাও নাই কি করা যায় ও আল্লাহ কি এখন করবো এই বিপদ থেকে কেমনি রক্ষা পাবো ও আল্লাহ তুমি আল্লাহ এরা তো আল্লাহ না এরা খোদা না আমি তো বুঝতেছি যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা আমার খোদা হইতে পারে নাকি যেই আল্লাহ আমারে রক্ষা সে হলো খোদা কথা কই না এখন কি করবে এই আল্লাহর কাছে দরখাস্ত দিয়া অপেক্ষা করতেছে আর দেখি কি হয় আল্লাহ হঠাৎ করে তার দিলের ভিতরে বুদ্ধি দিয়া দিছে কয় ইব্রাহিম টেনশন করো কেন বামের দিক তাকায় দেখো মা কালী চার হাত নিয়ে দাঁড়ায় দিছে বামের দিক ঘুরে দেখে ওরে সর্বনাশ মা কালী জিভ ভাই কামড় দিয়ে চারিখান হাতে চারিখান অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে কয় বুদ্ধি পাইছি এক হাতের মধ্যে দেখে তাকায় কুড়াল রক্ত মাখা কুড়াল কয় বুদ্ধি পাইছি কি কয় আহুক বাবা দেহি কি কয় আজর আইসা দেখে কয় বাবারে যেই খোদাগুলো বাজারে বিক্রি করার পর বাজার করব সদাই করব তারপরে বাড়িতে যাব বাড়িতে যাইয়া রান্না করব এরপরে খাবো এ বাবা খোদারে হালত কেমন হলো রে এ বাবা বলো এই খোদার এই হালত হলো কেমনে ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা এই খোদার হালত সম্পর্কে আর প্রশ্ন করিয়েন না ও বাবা এই খোদার হালত আমার কোন দোষ নাই তাকে দেখেন সব দোষ হলো মা কালীর বাবা আজর ডাক দিয়ে বলে বাবা কি ব্যাপার সব দোষ মা কালীর কেন বাবা ইব্রাহিম সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসলাম ডাক দিয়ে কয় বাবা বাজারের মধ্যে যখন আমি খোদাগুলো নিয়ে এসে নামায়া দিলাম
নামায় দেওয়ার পরে শিব বলে আমি সবার চাইতে বড়, তোমরা আমার থেকে ছোট। ব্রহ্মা বলে না না তোমরা সবাই ছোট, আমি সবার বড়। বিষ্ণু বলে আমি সবার বড়, তোমরা সবাই ছোট। দুর্গা বলে না না আমি সবার বড়, তোমরা সবাই ছোট। সরস্বতী বলে না না তোমরা সবাই ছোট, আমি সবার বড়। এ লক্ষ্মী ডাক দিয়ে কয় না 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 আমি সবার বড়, তোমরা সবাই আমার ছোট। কয় যুক্তি দাও যুক্তি। শিব বলে আমি এই জন্য সবার বড়, কারণ সমস্ত মাখলুক বানাইছি আমি, এজন্য আমি সবার বড়। আমি যদি মাখলুক না বানাইতাম, আমি যদি মাখলুক সৃষ্টি না করিতাম, তাই নাকি তোমাদের কেউ চিন্ত, তোমাদের কোনো নাম নিশানা থাকতো, তোমাদের কোনো দাম থাকতো নাকি? বিষ্ণু কয় ব্রহ্মা কয় না না তুমি যতই সৃষ্টি করো না কেন, সৃষ্টি করেই তোমার দায়িত্ব শেষ, তোমার আর কোনো দায়িত্ব নাই। তুমি সৃষ্টির পরে যদি আমি ব্রহ্মা লালন পালন না করতাম, তাই নাকি তোমার সৃষ্টি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো? এজন্য আমি সবার বড়। বিষ্ণু বলে না 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 এ শিব তুমি সৃষ্টি করেছো, ব্রহ্মা তুমি লালন পালন করেছো, কিন্তু রিজিক দিয়েছি আমি বিষ্ণু। আমি যদি রিজিক না দিতাম, তোমার সৃষ্টির কি দাম থাকতো, তোমার লালন পালন তুমি কি দিয়া করতা? কথা বলে তর্ক শুরু হয়ে গেছে। এদিক থেকে দুর্গা ডাক দিয়ে বলে এ ব্রহ্মা বিষ্ণু শিব তোমরা যে যতই বড় দাবি করো না কেন, আমার চাইতে কিন্তু কেউ বড় না। কেন কেন? তুমি সৃষ্টি করেই খালাস, তুমি লালন পালন করেই খালাস, তুমি রিজিক দিয়েই খালাস, তোমার আর কোনো দায়িত্ব নাই। কিন্তু যখন অশুভ শক্তিগুলো তোমার সৃষ্টি জগতের উপরে নজর দেয়, নজর দেয়, ওই নজর দেওয়ার সময় এই সৃষ্টি জগৎকে রক্ষা করেছি আমি দুর্গা, আমি যদি রক্ষা না করতাম, তুমি সৃষ্টি করতা তোমার কি মূল্য থাকতো, তুমি পালন করতা তোমার কি দাম থাকতো, তুমি রিজিক দাতা তোমার কি মূল্য থাকতো? না না আমি সবার বড়, তোমরা সবাই ছোট। কি এক একজনের যুক্তি কি মিথ্যা? যুক্তিতে সবাই ঠিক। লক্ষ্মী ডাক দেখায় না না এ তোমরা যেই যত বড়ই হও না কেন, আমার চাইতে কিন্তু কেউ বড় না। কেন কেন? ওই যে সৃষ্টিকর্তা, সৃষ্টি করেই তার দায়িত্ব শেষ, পালন করতা লালন পালন করেই তার দায়িত্ব শেষ, রিজিক দাতা রিজিক দিয়েই তার দায়িত্ব শেষ, দুর্গতিনাশিনী দুর্গা অশুভ শক্তি সরাইয়া তার দায়িত্ব শেষ। কিন্তু যেই সম্পদটা পেয়েছে, যেই সম্পদের কারণে তারা দুনিয়ার জমিনে বেঁচে আছে, এই সম্পদের মালিক হলাম আমি। আমি যদি সম্পদ না দিতাম, তারা কোথায় রিজিক পাইত? এজন্য ধনের দেবী লক্ষ্মী আমি সবার বড়। সরস্বতী ডাক দিয়া কয় না 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 তোমরা যে যতই বড় হও না কেন, আমি সরস্বতীর চাইতে কিন্তু কেউ বড় না। কয় তুমি যুক্তি দাও কেমনে তুমি বড়। সরস্বতী ডাক দিয়া কয় তুমি রিজিক দাতা, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি দুর্গতিনাশিনী দুর্গা, তুমি ধনের দেবী লক্ষ্মী। যদি তাদের বিবেক বুদ্ধি না থাকতো, আমি না দিতাম। আমি যদি তাদেরকে জ্ঞান না দিতাম, তারা যদি মূর্খ থাকতো, তারা যদি নাই জানতো, তাদের যদি জ্ঞান পরিধি না থাকতো, তাইলে তোমাদের কোনো মূল্য কি দুনিয়ার জমিনে থাকতো? এই জন্য আমি সবার বড়। এই কথা বলে সব খোদাগুলো হাতাহাতি, এক পর্যায়ে কিলাকিলি ঘুষাঘুষি, এক পর্যায়ে হাতাহাতি, এমন মারামারি। এই মারামারি দেখে মা কালী দৌড়ে এসে বলে এ খোদার দল তাড়াতাড়ি থাম, আর মারামারি করিস না, কিলাকিলি করিস না, এ এবার থাম থাম, তোরা যে যেমন জায়গায় যেই জায়গায় আছো তোমরা সেই জায়গা থেকে সবাই বড়। কয় না না সবাই সবার জায়গা থেকে বড় হইলে চলবে না, একজন বড় হওয়া লাগবে। কয় আমি বড় হব না, আমি বড় হব। কয় না না তোমরা যত যাই বলো না কেন, আমি কালীর চাইতে কেউ বড় না।
হায় হায়, যখন মা কালীর কথা কেউ মানে না, কেউ মানে না, কেউ মানে না, কেউ মানে না, মা কালীর হাতের যে কুড়ালটা দেখো বাবা, ওই কুড়ালটা রক্ত মাখা কুড়াল, ওই কুড়াল দিয়ে কোপানো শুরু করছে। যার যেই জায়গায় কোপ লাগছে তার যেই জায়গা থেকে আলাদা হয়ে গেছে, যার হাতে লাগছে হাত নাই, যার পায়ে লাগছে পা নাই, যার গলায় লাগছে মাথা নাই। আমি ইব্রাহিমের কোনো দোষ নাই, কথা কই না, ঘুমাইছেন নেই, ঘুমাচ্ছে, দোয়া করে দেই। আমি হাসছি, আপনি হাসবেন কেন? এটা হাসার বিষয় না, এটা হাসার বিষয় না। আমি সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছেন, যিনি সিজদা পাওয়ার যোগ্য, তিনি সৃষ্টি করেছেন, যিনি সিজদা পাবে, কথা কয় না, সিজদা পাবে কে? সৃষ্টি করেছেন যে সিজদা পাবে, কথা বলে না, সিজদা পাবে কে? ঠিক, সবাই একমত? এবার বলো, যেই খোদারে সৃষ্টি করলো সে হলো স্রষ্টা, শিব যে বানাইছে সে শিবের খোদা, কথা কয় না, মানুষ বানাইছে, তুই মানুষ বানাইলো মূর্তি, এরে আবার সিজদা করে কেমন জাহেল, কেমন মূর্খ এরা, নিজের হাত দিয়ে খোদা বানাইয়া আবার সেই খোদার কদমে সিজদা করে আছে নাকি নাই? 12 মাসে 13 পূজা কোন মাসে নাই? 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায়, আরো আছে 64 কোটি ভগবান। বেদ বলে না তাস্তে প্রতিমা আস্তে, নেই 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 তার ধর্মে, নেই কোথাও তার কোনো প্রমাণ, আসেনি মনোজাত দেই কে? 12টা বাজে নাই, 15 মিনিট বাকি, কয় জীবনী শুনবো, জীবনী কেমনে জীবনী শুনবো, জীবনী শোনার মতো সময় আর আমার হাতে নাই, আসেনি বাইরে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, মুসলমান কি বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, এই মুসলমানিত্ব পাওয়ার জন্য বলেন তো কয়দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কয়দিন, কয়দিন, এই কথা কয় না, কয়দিন, একদিনও, একদিনও না, পায়রারে আমার বলেন তো ইমান আনার জন্য কয়দিন, ইমানদার হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন কয়দিন, কয়দিন, পায়রারে আমার জানতে চাই বলেন তো আখারে নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন কয়দিন, হ্যাঁ হ্যাঁ, একদিনও, সমস্ত পয়গম্বরের পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করে, ও মালিক আখেরি নবীর উম্মত হতে চাইবো আল্লাহ, আখেরি নবীর উম্মত বানাইয়া আমারে দুনিয়ার জমিনে পাঠাইও, কই কই কই, নবীর দোয়া কবুল হলো না, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল হয় নাই, এ ঈসা মুসার দোয়া কবুল হয় নাই, ইদ্রিস নবীর দোয়া কবুল হয় নাই, আদম নবীর দোয়া কবুল হয় নাই, কোন নবীর দোয়া কবুল হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর দোয়া কবুল করে নিলেন, ঈসা আলাইহিসসালামের দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন, ঈসা আলাইহিসসালাম বলে ও মালিক, ওই খ্রিস্টানেরা আমার উপরে, আমার উম্মতের আমার উপরে যেই তোহমত দিয়েছে, মিথ্যা অভিযোগ দিয়েছে, ওয়াল্লাহ আমি নাকি বলেছি তাদের কাছে, আমি আমি আপনার সন্তান, আপনার ছেলে, আর মরিয়ম আলাইহিসসালাম আপনার স্ত্রী, আমি নাকি ঘোষণা দিয়েছি, ওয়াল্লাহ এই মিথ্যা তোহমতটা সমাধানের জন্য আবার দুনিয়ার জমিন আমারে একবার আখিরি নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাইও। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছে, এজন্য ঈসা নবী দুনিয়ার জমিনে আখেরি নবীর উম্মত হয়ে আরেকবার দুনিয়ার জমিনে আসবেন, কথা কয় না, জানি না আমরা, ঈসা নবী আবার দুনিয়ার জমিনে একবার আসবেন মিথ্যা তোহমতখানা উঠানোর জন্য,
এইবার এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। যিনি স্রষ্টা সৃষ্টি করেছে, সিজদাও তিনি একমাত্র পাবেন। কথা কয় না, এইবার খোদা খোদা শিব বানাইলো মানুষ, কথা কয় না, ব্রহ্মা বানাইলো মানুষ, বিষ্ণু বানাইলো মানুষ, শ্রীকৃষ্ণ বানাইলো মানুষ, মানুষ বানানোর পরে খায়ের খুঁটা দিয়া মূর্তি বানাইয়া আকৃতি দিয়া এইবার তারা মূর্তি হিসেবে খোদা হিসেবে দাঁড় করাইয়া ওই মূর্তির কদমে তারা সিজদা করে। কত বড় জাহেল হলে তা করতে পারে, কত বড় মূর্খ হইলে তা করতে পারে? এ মূর্খ তুমি কি এখনো বুঝবা না, যেই খোদারে আমি নিজের হাতে বানাইয়া সেই খোদার কুদরতি সেই খোদার কদমে সিজদা করি, কেমন মূর্খ হলে তা করতে পারি? না না, তুমি খোদারে প্রসাদ দাও, খাইতে দাও, তোমার খোদা খায় না প্রসাদ, তোমার খোদার সামনে থেকে ঠাকুরেরা নিয়ে যায়, খোদা বাধা দিতে পারে, এটাও তুমি বুঝো না। তোমার ঠাকুরের সামনে খোদার সামনে প্রসাদ যে দাও তুমি, তুমি দেখেছো তোমার খোদা কখনো তোমার দেওয়া প্রসাদ খেয়েছে? খোদার নামে পণ্ডিতেরা খেয়েছে, ঠাকুররা ব্রাহ্মণেরা খেয়েছে, পুরোহিতরা খেয়েছে, কি কথা কয় না? বাইরে রে আমার, এরে নবীর উম্মতের দল, এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি পদ্মার আড়ালের মা, এরে আজকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, এ দুনিয়ার উম্মত, এ মূর্তির কাছে চিন্তা করা যাবে, সৃষ্টি কেবল স্রষ্টার কাছেই চিন্তা করবে। সেই অনুযায়ী যে বানাইলো শিব রে, যে ব্রহ্মা রে, যে কৃষ্ণ রে বানাইলো, নিশ্চয় ব্রহ্মা বিষ্ণু শিব রে যে বানাইলো, এই এই ব্রহ্মা বিষ্ণু শিব সিজদা করবে যিনি তাকে বানিয়েছে, তা না করে তারা নিজেরা পূজা করে সিজদা করে। কথা কয় না, কথা কয় না, 12 মাসে 13 জন খোদা, অথচ তারাই সুন্দর করে ওই বেদের ভিতরে লিখে দিয়েছে, না তাস্তে প্রতিমা আস্তে, সৃষ্টিকর্তার আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ নাকি সবুজ তাও বোঝা যায় নাকি, যায় নাকি? বাইরে আমার, এবার তাদের ধর্মগ্রন্থ বলে সৃষ্টিকর্তা এক, তাদের ওই তাদের সৃষ্টিকর্তা সম্পর্কে একটা চ্যাপ্টার আছে, এক ঈশ্বরবাদ, এই এক ঈশ্বরবাদের মধ্যে তারা বর্ণনা করেছে, তারা বর্ণনা করেছে সৃষ্টিকর্তা এক, একম এবা দ্বিতীয়ম, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একম এবম অদ্বৈতম। তারা ডাক দেয়া বলেন, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন আল্লাহর। আরে বেদের মধ্যে বলেন, একম ব্রহ্ম দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, তাদের বেদ বলে এ দুনিয়ার মানুষ সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি স্ত্রী তিনি বিবাহ করেননি, তার না আছে স্ত্রী, না আছে সন্তান, না আছে আহার, না আছে নিদ্রা, না তিনি জন্মগ্রহণ করেছেন, না তিনি কাউকে জন্ম দিয়েছে। কথা ঠিক না বেঠিক? বাইরে রে আমার, তারা বলার বেলায় ঠিক বলে, কাজের বেলায় না, বলার সময় তারা ঠিক বলে, বলার মধ্যে কোনো ভুল নাই। তারা বলে অন্ধতম প্রবিশাদ দিয়ে অসম্ভুতিম পাস্তে, ভগবান শ্রীকৃষ্ণ তাদের ভগবান ডাক দিয়া বলে, ওই হাসুরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, ওই ভগবান শ্রীকৃষ্ণ জানে হাসুরের ময়দানে জবাব দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়া বলে, শ্রীমৎ ভাগবত গীতার 20 নম্বর অধ্যায়ে 7 নম্বর মন্ত্রখানা কত সুন্দর করে বলে, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মধ্যে তারাই কেবল অন্ধকারের পূজা করে যারা অন্ধকারে নিমজ্জিত ডুবে রয়েছে। অন্ধকার কারে বলে, অন্ধকার কারে বলে, কারে বলে? গাছের পূজা, মাছের পূজা, আকাশের পূজা, চাঁদের পূজা, সূর্যের পূজা, ওই নদীর পূজা, নালার পূজা, পাহাড় পর্বতের পূজা, এটা হলো অন্ধকার, এটা হলো জুলুম, এটা হলো জুলুম, এটা হলো অন্ধকার। ওই ভগবান শ্রীকৃষ্ণ বলে, কাল হাসুরের ময়দানে তোমরা আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করাইবা, তা কিন্তু হবে না, তোমরা যতই চেষ্টা করো না কেন আমারে আটকাইতে পারবা, পারবা নাকি? পারবা?
সুযোগ নাই, কারণ আমি তো গীতার মধ্যে আগেই জানাই দিছি, আগেই জানাই দিছি স্পষ্ট কথা। তোমরা শোনো, যারা তোমরা মূর্তির পূজা করবা, গাছের পূজা, মাছের পূজা, আকৃতির পূজা করবা, নিঃসন্দেহে তোমরা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে, তোমরা আলোর মুখ দেখো নাই। আর যারা তোমরা আলোর মুখ দেখেছো, হেদায়েতের আলো তোমাদের মধ্যে পৌঁছে গেছে, তারা কখনোই তা করে না, তার বিরোধিতা করে, কথা কয় না। হায় রে আমার, আমি নাও মুসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কেন হেদায়াত দিলেন? এই যে আজকে শুক্রবারের দিন চলে গেল, ভাইরা রে আমার, ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব, কেন করব, কি কারণে ইসলাম গ্রহণ করব, আগের অধ্যায়গুলো বাদ দিয়া দিলাম। ভাইরা রে আমার, এবার যখন কালেমা পড়ব, কালেমা পড়ার আগে এরে ভাই, বৃহস্পতিবার দিন চলে গেল, রাত, রাতের বেলা ঘুমিয়ে গেলাম, শুয়ে পড়লাম, ফজরের আজান হলো, আমার কানে স্পষ্ট আজান ভেসে আসলো, ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে চিন্তা করি ফজরের আজান যখন হয়ে গেছে, আর অল্প কিছু সময় পরেই তো সকাল হয়ে যাবে, অপেক্ষায় আছি কখন সকালটা হবে, কখন ঘুম থেকে উঠে বিছানার থেকে বেরোবে। আমি একটা বিড়ি জ্বালাইয়া, সিগারেট জ্বালাইয়া বাথরুমে যাব। আছে না আমাদের কিছু বাবাজিরা, দাড়ি সিল ভাইকে গুল গুল হয়ে গেছে, হাঁটতে পারে না, হের করেও বিড়িটা ছাড়ে না, কথা কয় না, নাই বোধে। এই বিড়িটা তো খাওয়া ফরজ। হ্যাঁ, এমন কিছু বেসরস বেহায়া বেলাজা আছে, কি সুন্দর লম্বা দাড়ি, রসুলের সুন্নত, মাথায় টুপি, লম্বা জামা পরা, হের করে বিড়িটা নিয়ে হাতে আর টানে, আছে কি নাই? এগুলো বেসরম, বেহায়া, এগুলো মেলা যা, আমার রসুলের সুন্নত নিয়ে বেয়াদবি। আমি জানো আমার রসুলের সুন্নতের দাম কত, আছে কি নাই? কি সুন্দর দাড়ি, সুন্নতি দাড়ি, লম্বা দাড়ি, দাড়িগুলো পাকছে, আবার মেহেদিও লাগাইছে, মাথায় টুপিটাও আছে, লম্বা জামাটাও পরা আছে, হের পরেও ডান হাতে সিগারেট, বাম হাতে চা, দাঁড়ায় দাঁড়ায় খায়, আছে কি নাই, আছে কি নাই? আপনার এই পহরিয়া বাজার এলাকায় বোধে এসব আসে নাই? কয় হুজুর, যাই কোনার তাই কয়, যাই কোনার তাই কয়, সব ছাড়তে পারি, বিড়ি ছাড়তে পারবো, যত কথাই কন, যত লজ্জাই দেন দেন, যদি কোন বউ তালাক দিতে তাও দিল, বিড়ি ছাড়ব না, কথা কয় না, যদি কোন গু খাইতে তাও খাবো, বিড়ি ছাড়ব না, এই বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, পায়খানা খাওয়াও হারাম। তো যারা খান, একটা চামচ দিয়ে পায়খানা খাইতে পারেন না মিয়া, তাহলে একটু কম খাইতে পারবে, কম খাইতে পারবেন, ওটা একটু ঘৃণা থাকবে ওটার উপরে, ওটা খাইতে চাইবেন না কখনো, লজ্জায়, কারণ ওটা কুকুরে খায়, কথা কয় না, ওটা কিসে খায়, কুকুরে খায়, তুমি তো কুকুরের থেকেও খারাপ, তুমি তো কুকুরের থেকেও খারাপ, কুকুরে যখন পায়খানা করে তখন কোনো খাবার খায় না, দেখছেন কখনো, আর যখন খাবার খায় তখন পায়খানা করে না, তুমি তো কুকুরের থেকেও খারাপ, উলা ইকাকাল আনাম বালহুমা দল, তুমি কুকুরের শুয়োরের থেকেও খারাপ, কেমন খারাপ, তুমি পায়খানাও করো আবার বিড়িও খাও, কথা কয় না, কুকুরে পায়খানা করতে গেলে খাবার খায় না, খাবার খাইলে পায়খানা করে না, আর তুমি কুকুর কেমন অধম, কুকুরের থেকেও কেমন নিকৃষ্ট, তুমি পায়খানাও করো খাবারও খাও, আছে কি নেই? বেজার হইলেন হন অমিয়া, বিড়ি কি আমার থেকে বেশি আপনারা খাইছে? হ্যাঁ, কয়টা খান দিনে? এ ইসলাম গ্রহণের আগে আমার দিনে দৈনিক 120টা করে সিগারেট লাগতো। অমিয়া কয়টা খান, কয়টা খান? আমি যেদিন কালেমা করছি সেই দিন তওবা করছি, এদিকে কালেমা পড়া শেষ, এদিকে বিড়ি ছাড়া শেষ, বাইচে নাই মরে গেছি,
ওই গু না খাইলে মানুষ মারা যায়, এ সারা যাবে, যারা খাই সারবো আজকের থেকে। হ্যাঁ ওয়াদা করা যায় যে আজকের থেকে আর খাবো না, এ কারা কারা খাইতাম খাবো না, আর একটু হাত জায়গায় তো নাড়ায় থাকবি, দেখি কারা কারা আছেন, আর খাবোই না খাবোই না খাবোই না, আর কেউ খাবো না কেউ খাবো না কেউ খাবো না, হাত জাগান হাত জাগান হাত জাগান, কেউ খাবো না, কোন না কে, এ হাত জাগান না কে, কেউ খাবো না, যা আছি সবাই হাত জাগান, আমরা আর খাবো না, আমরা আর খাবো না, আল্লাহ তওবা করতেছি আর জীবনে কোনোদিন বিড়ি খাবো না। আল্লাহ আমাদের তওবা কবুল করেন। বেজার হইছে, একটা গুনাহ ছাড়েন একটা নেকি আমল নামায় যোগ হবে, এক গুণ সম্মান আপনার বৃদ্ধি হবে। আরে মিয়া গুনাহ তো করতেই আছি, গুনাহ করতেছি আর কত করব বলেন তো, বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন মানুষ বানাইছেন জানেন, জানেন আল্লাহ চাইলে তো আমাকে মায়ের পেটে পশু বানাইতে পারতেন, পারতেন না? যে আল্লাহ মায়ের পেটে আমার মানুষ বানাইছেন সেই আল্লাহ বোধহয় আমার জানোয়ার বানাইতে পারতেন না? হ্যাঁ পারতেন না, আপনার কোনো অস্তিত্ব ছিল মিয়া? বাবার এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে যাওয়ার পরে ওই নাপাক পানির থেকে চল্লিশ দিন চল্লিশ দিন অন্তর অন্তর আপনার পরিবর্তন হয়েছে জানেন মিয়া? খবর রাখেন? মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি বাবা ছেড়ে দিয়েই খালাস, বাবার আর কোনো দায়িত্ব নাই, এবার সব দায়িত্ব আমার আল্লাহ। ফিরিস্তাদের দিয়ে ওই নাপাক পানিটা চল্লিশ দিন পর্যন্ত মন্থন করার পর ওইটা রক্তে পরিণত হয়ে গেল, আবার চল্লিশ দিন ওই রক্তটাকে মন্থন করার পরে ওটা গোস্ত বানাকে বললো গোস্ত হয়ে গেল, আবার এই চল্লিশ দিন মন্থন করার পরে এইভাবে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, এরপরে আকৃতি আসা শুরু হলো, এরপরে মানুষ বানাইলেন, এরপরে হাড় জোড়া দিলেন, 360 জোড়া হাড় দিয়া একটা পরিপূর্ণ শিশু বানাইলেন। মায়ের গর্ভে কে বানাইলেন ভাই? যেই আল্লাহ আমাকে মায়ের গর্ভে এত সুন্দর আকৃতি দিয়া গঠন দিয়া অবয়ব দিয়া মানুষ বানাইছেন সেই আল্লাহ বোধহয় মায়ের গর্ভে আমারে জানোয়ার বানাইতে পারতেন না? হ্যাঁ কেন মানুষ বানাইলেন, কি দরকার? আল্লাহ দায়ে ঠেকে বসছে আপনাকে মানুষ বানানোর জন্য, দায়ে ঠেকে বসছে? এই প্রশ্নটাই যদি করেন, ও ভাইরা এ আমার দাদারা, এই প্রশ্নটা যদি আপনি আপনার বিবেকের কাছে ছেড়ে দেন, মায়ের পেটে কে আমারে মানুষ বানাইছে, তাইলে তো আমার মনে হয় 12 মাসে 13 জনের দরকার ছিল না। হ্যাঁ 12 মাসে 13 জনের দরকার ছিল, 12 মাসে 13 জনের দরকার ছিল না, এক সৃষ্টিকর্তার বুঝ পাওয়া যাইতো কে আমার মায়ের পেটে এত সুন্দর করে মানুষ বানাইলো, এই চিন্তা ফিকির যদি তোমার ভিতরে থাকতো তাইলে তুমি আর অমুসলিম থাকতে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকতে না, তুমি তো ইসলাম গ্রহণ করতে। তুমি খালি ফিকির করো না আল্লাহ সৃষ্টি কেমনে করলেন, সৃষ্টি জগৎ নিয়ে তুমি চিন্তা করো না, বিধায় তোমার কপালটা পোড়া কি কথা কয় না, ঠিক কিনা? বাইরে আমার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আমাকে আল্লাহ কেন বানাইল, কি কাজ আমাকে দিয়ে কি করাইবে নাই প্রশ্ন করেন, উত্তর দেবে আল্লাহ, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমাকে কেন বানাইলেন, কয় আমার গোলামের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, কিসের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আমি কি করতেছি, আমি কি করতেছি, প্রশ্ন করেন নিজের কাছে, আমাকে যে আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন আমি কি সঠিকভাবে ইবাদত করি, করি না, আমার কি করা দরকার ছিল, কি করতেছি, বিবেকের কাছে প্রশ্ন করেন তো। আবার আমাকে চলে যেতে হবে, আবার চলে যেতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কি যাওয়া লাগবে না, কি নিয়ে রওনা করছি, বিবেকের কাছে প্রশ্ন করেন কি নিয়ে রওনা করছি মিয়া, সারা জীবন তো গুনাহ কম করলাম না, কম করছি গুনাহ, গুনাহ করতে করতে একবারে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, এমন গুনাহ করেছি এখন নেক আমল আর ভালোই লাগে না, কি নামাজ রোজা হজ যাকাত আর ভালোই লাগে না, পছন্দই করে না। আল্লাহ রাসূলের জন্য বলেন ইন্না ফিল জাসাদি মুদগহ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু এটার নাম কলব, এটার নাম কি কলব, প্রত্যেকটা 3.5 কোটির মানুষের ভিতরেই একটা কলব আছে,
এই কলমেরও চক্ষু আছে। আল্লাহ রাসূল বলেন এই কলমটা যাদের সুস্থ ভালো, তার সাড়ে তিন হাতের বডিটা ভালো সুস্থ, এই কলমটা যাদের খারাপ তার সাড়ে তিন হাতের বডিটাই খারাপ নষ্ট। এখন বুঝবো কেমনি? আল্লাহ রাসূল বলেন এই কলমটাও এক সময় গুনাহ করতে 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 এই গুনার কারণে কলমটা ঢেকে যায়, ময়লা হয়ে যায়, আর নামাজ রোজা ভালো লাগে না। এখন বুঝার উপায় কি? কলমটা যে সুস্থ আছে বুঝবো কেমনে? বুঝার উপায় হলো যদি দেখো নামাজ পড়তে তোমার মজা লাগে, রোজা রাখতে ভালো লাগে, হ্যাঁ সুদ ঘুষ না খাইলে ভালো লাগে, পর্দা করতে ভালো লাগে, এই হজের সামর্থ্য হয়েছে হজ করতে ভালো লাগে, যাকাতের সামর্থ্য হয়েছে যাকাত দিতে ভালো লাগে, যদি আল্লাহর আদেশ আর নিষেধগুলো মানতে ভালো লাগে, বুঝবা তোমার কলপটা ভালো। আর এই কলপ ভালো মানে তোমার সাড়ে তিন হাতের বডিটাই। আর যদি দেখো যে নামাজ ভালো লাগে না, মজা লাগে না, রোজা ভালো লাগে না, মজা লাগে না, সুদ ঘুষের উপরে খুব আকৃষ্ট, ভালো লাগে, আকর্ষণ, হ্যাঁ বেপর্দায় চলতে খুব ভালো লাগে, এই আল্লাহর আদেশ আর নিষেধগুলো মানতে খুব কষ্ট হয়, তাইলে বুঝবা ওই কলপটা নষ্ট হয়ে গেছে। কলপটা নষ্ট হয়ে গেছে মানেই তোমার সাড়ে তিন হাতের বডিটাই নষ্ট হয়ে গেছে। এ রোগ আমাদের আসেনি, আসে নাকি? এখন যদি কোনো ওয়াজ বলি, কোনো ওয়াজ করি, একদিন আমার দোস্ত আমার এক ভালো এক আলেম, অনেক ভালো এলেমওয়ালা, হ্যাঁ দোস্ত এক মসজিদে জুমা পড়ায়, তো একদিন ভাগ্যক্রমে তার কাছে জুমা পড়ার সুযোগ হলো। দেখি দোস্ত আমার জুমার আগে বয়ান করে না, মসজিদে বয়ান হয় না জুমার আগে, এই বয়ান টয়ান না করে ডাইরেক্ট মিম্বারে উঠি, খুতবা দিই, খুতবা শুরু করি, নামাজ করা শুরু করি। তো নামাজ শেষ করে নিচে এসে বললাম, দোস্ত তুমি এত বড় এক আলেম, তো তুমি জুমার আগে বয়ান করলে না, যে খুতবা দিয়েই নামাজে দাঁড়ায় গেলে, কারণ কি? কই শোনো, আমি যখন এই মসজিদে প্রথম দিন জুমা পড়াই তো সুদের বিরুদ্ধে বয়ান করছিলাম, বয়ান শেষ করার পরে যখন আমার রুমে এসে কেবল খাইতে বসেছি, সভাপতি সাহেব দৌড়ে এসে, হুজুর জি কয় আপনি তো আজকে আমার উপরে ওয়াজ করছেন, কেন কয় আপনি ওয়াজের মধ্যে বারবার আমার দিক তাকাইছেন, আমি কি বুঝি না? আমি যে একটু খাই আপনারে কইল কি না? আপনি কি মসজিদে আসলে ইমামতি করার জন্য আইছেন? ইমামতি থাকবে তো, হিসাব কিতাব করে চলে। ওই দিন কান ধরে তওবা করলাম, জীবনে আর কোনোদিন সুদের বয়ান করব না। চিন্তা করলাম পরের জুমায় যে ঘুষের বয়ানটা করি, যেহেতু সুদের বয়ান করা যাবে না, আজকে একটু ঘুষের বয়ান করি। আলহামদুলিল্লাহ ঘুষের বয়ান করলাম। ঘুষের বয়ান করার পরে রুমে কেবল আইসা বইসি, সেক্রেটারি সাহেব ধরে আছে, হুজুর কি ব্যাপার, ইমামতি করার ইচ্ছা আছে নাকি নাই? কেন কেন ভাই আপনি যে আমার উপরে আজকে বয়ান করছেন, এটা বন্ধু আগে বুঝি না, আগের দিন সভাপতিরে সাইজ করছেন আজকে আমারে, মানে আমি আপনার ভাই আপনি বারবার আমার দিক তাকায় তাকায় বয়ান করছেন, কতবার তাকাইছেন কত বয়ানের মতো, আর আমি যে একটু সরকারি চাকরি করি এটা তো আপনি জানেন, মানে বোঝেন না? কেন ইমামতি কইলেন? এখন চিন্তা করলাম যে ঘুষের বয়ান আর করা যাবে না, কি করা যায়, তো সামনের বয়ান দেখি, সামনের শুক্রবারে পর্দার বয়ান শুরু করছি, কারণ ক্যাশিয়ার তো বাড়ি বাড়ি যায় আবার টাকা উঠায়, পর্দার বয়ান করার পরে কেবল রুমে এসে খানা খাবো হাত ধুইতেছি, ক্যাশিয়ার সাহেব এসে ইমাম সাহেব এক জুমায় সভাপতিরে সাইজ করছেন, পরের জুমায় সেক্রেটারিরে সাইজ করছেন, আজকে আমার বিরুদ্ধে ওয়াজ করলেন, কারণটা কি? বেতনটা ওগের কাছ থেকেই নিয়েন, বেতনটা ওগের কাছ থেকেই নিয়েন। আমি ক্যাশিয়ার, আপনি তো জানেন আমার বেতন উঠাইতে গেলে একটু বাড়ি বাড়ি যেতে হয়, আমি যতই পর্দা করতে চাই পর্দা করতে পারি না, তা আপনি যে আমার উপরে ওয়াজ করছেন এটা বোধহয় আমি বুঝি না, তো বেতনটাও তাদের কাছ থেকে নিয়েন আপনি, যান। আমি চিন্তা করলাম আজকের পর থেকে আর ওয়াজ করা যাবে, ইমাম সাহেব মোটামুটি ওয়াজ বন্ধ কদস্ত, এই হলো কারণ, কেমনে বয়ান করবো কও, আমি যে বয়ানটা করবো সেটাই কারণ না কারো গায়ে বয়ান কথা কয় না,
এখন যদি আমি 31st নাইটের বয়ান করি, এই যে যুবকগুলো এখন মাহফিল শেষ করলে দৌড় দেবে, আছে না এখানে এরকম যুবক? আছে নাকি? এই বয়ানটা শেষ হতে যতটুকু দেরি, দেখবেন যে ওরা ওই ময়দানে যাইতে দেরি নেই, মানে এর থেকে ওইটা ফরজ বেশি। কি কলিজার টুকরা যুবকগুলোরে বাবা মায় রাত্রেবেলা ভোরে বেলা ফজরের সময় ডাকে না কেন? মায়ে যদি ডাকতে চায় কয়ে হুম ডাকে না, ছেলেটা আজকে ওয়াজ শুনাইছে, রাত জাগছে, আজকে আর ডাইকো না, কষ্ট হয়ে যাবে, থাক পরে পড়বে। আরে কয়দিন বয়স হয়েছে ছেলে মানুষ, কিন্তু সারা রাত ভরে 31st নাইটের অনুষ্ঠানে নাচবে আর কুদবে, ফজরেও ঘুমাবে না, সকালে এসে ঘুমাবে, বাবা মা কোনো সময় কবে না হারে আমার কলিজার টুকরা সন্তানটা সারাটা জায়গায় জায়গায় ওখানে নাচা কুদা করতেছে, যা একটু দাবড়ায় নিয়ে আসে। কথা কয় না, কথা কয় না, এরকম নাই নাই। এখন যদি আমি 31st নাইটের বয়ান করি তাহলে কবি দেখছো হুজুর আমাকেও সাইজ করতেছ, হ্যাঁ, আবার যদি বুড়োগো সাইজ করি তাহলে বুড়ো কবি দেখছো আমরা কি ওর পাকাদানে মহিদা দিছি, পাকাদানে মহিদা বোঝে ভাইরা আমার। এজন্য বয়ান কোথায় করবো, আসলে সব জায়গায় ঘা হলে মলম লাগাবো কোন জায়গায়? এখন এমন একটা সমাজ ব্যবস্থা সব জায়গায় ঘা, এক জায়গায় ঘা হলে না মলম লাগায় সারানো যায়, কিন্তু যদি সমাজের সব জায়গায় ঘা হয় মলম লাগায় সারানোর কোনো উপায় আছে ভাইরা আমার? এজন্য বলতেছি ইসলাম গ্রহণ করব বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে, ফজরের আজান শুরু হয়েছে, ঘুম ভেঙে গেল, অপেক্ষায় আছি বিড়ি খাবো, কি খাবো? আমরা যখন বিড়ি খাইতাম ওই সময় বিড়ি ছিল কি জানেন? সোনার চাঁদ বিড়ি, নাম শুনছেন? সোনার চাঁদ বিড়ি, এরপরে নেভি, স্টার, গল্লি আর ভ্যানসন, এরপরে আসলো কি ক্যাসল, ওরে বাপরে বাপ পরিবর্তন, ক্যাসল আবার ম্যানথন, কি ঠিক না? এই কালকে মিডিয়া কিন্তু আবার এগুলো খবরদার, এখন সিগারেট পরিবর্তন হইতে হইতে ওই সময় ছিল 2 টাকা 2.5 টাকা, এখন এক একটা সিগারেটের দাম, ব্যানসনের দাম হলো 17.5 টাকা, কি কয় হুজুর? এখনকার দাম জানলেন কেমনে? তার মানে এখনো খা, মাঝে মাঝে চার দোকানে বয়া বয়া দেখি না, ওই কিছু আছে না, এরা একা একটা ব্যানসন দেন, ব্যঞ্জন দেন, দাম কত কয়? 17। বাবা 17 টাকা এক একটা ব্যঞ্জন খায়, দেখবেন এই যে এই যে কালেকশন হয়েছে মসজিদের জন্য 17 টাকাও দেয় নাই, 7 টাকাও দেয় নাই, 17 টাকা তো ভাত দিলাম, কথা কয় না, কথা কয় না। এ দিনে দিনে ওই ব্যঞ্জন সিগারেট 15টা 20টা খায়, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন 50 টাকা মাসে, তাও 6 মাস বাকি, আর কথা কয় না, চাইতে গেলে কয় আজকে না রে ভাই কালকে নিস, আজকে না কালকে নিস, অথচ দিনে 20টা ব্যঞ্জন সিগারেট খায় সমস্যা না, 50 টাকা দিতে গেলেই সমস্যা, কি কথা কয় না? আপনাদের লাগা বোধ এরকম নাই, হ্যাঁ ইমাম সাহেবের বেতন উঠানোর সময় এইসব এরকম কোনো ঝামেলা টামেলা হয় না, বকেয়া তো আপনাদের এলাকায় থাকেই না, হ্যাঁ। আবার দেখবেন এরাই খালি ঘন ঘন কয় হুজুর গেলে তো টাকা পয়সা দরকার, কি এরও টাহাটা করে কি? এই যে মাহফিলটা সাজাইছে না, মাহফিলের জন্য ওই যে সাদ্দাম ছেলেটা খুব কষ্ট করছে, আমি জানি, শুনছি আমি অনেক অনেকের কাছ থেকে শুনছি, অনেক বড় মেহনত করছেন, এরপরে যায় যায় কইছে ভাই মাহফিলের জন্য একটু সাহায্য, একটু সাহায্য, একটু সাহায্য, কয় হ্যাঁ এখন নাই যা পরে নিস, দেয়নি কিন্তু 10 পয়সাও, কালকা সকালবেলা দেখবেন ওই যে 10 পয়সাও দেয়নি, ওইটা এসে করবে সাদ্দাম মাহফিলের হিসাব কিতাব দিয়ে কত কি হয়েছে, কথা কয় না, কথা কয় না, এরকম নাই আপনাদের এলাকায়? এই জুমার দিনে জুমার বাটি ছাড়ে না, বাটি 1টা টাকাও দেয় না, কসম 1টা টাকাও দেয় না, এই খালি জুমার এই মাস গেলে হিসাব করে, কেশিয়ার মসজিদের হিসাবটা কেন দেয় না? প্রত্যেক মাসে মাসে হিসাব দিবে কেশিয়ার, এই হিসাবটা কেন দেয় না? কিন্তু 10টা পয়সাও দেয় না, কথা কয় এরকম নাই আছে কি নাই? আল্লাহু আকবার, কি কইতাম ভাই, কি কইতাম, এখন বয়ানটা যে করবো কোন জায়গায় করবো, যেই জায়গায় করবো সেই জায়গায় খা,
কি ঠিক কি না এজন্য কি না কয়ে থাকবো আল হাক্কু মুরুন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূল বলেন হক কথা তিতা হয় এরপরেও বলা লাগবে হক কথা যে তিতা এটাই সত্য কিন্তু থেমে থাকা যাবে না বলা লাগবে তুমি এইখানে বলবা না হাশরের ময়দানে ফিরিস্তারা লাঠি নিয়ে দাঁড়ায় রইছে সাইজ ওইখানেও বা দুনিয়ায় বললে তুমি দুনিয়ায় সাইজও বা তোমার জন্য আবার কিছু আছে না রাস্তায় যে ব্যারিকেড দিয়ে কয় হুজুর বয়ান তো ভালোই করছেন দাঁড়ান কি কয় বয়ান করে জানেছেন সব তুই হাজার নাইলে কিন্তু ফিরাই সাইজ করে কথা কয় না কথা কয় না এখন এখানে তো বয়ান গরম করে ও গো ভিটান খাবো আর যদি না কই তাহলে ফেরেস্তা গো ভিটান খাবো জানো কই ঘোড়ার সামনে গেলেও বিপদ পিছে গেলেও বিপদ জামু কই যাওয়ার রাস্তা আছে যাওয়ার রাস্তা নেই তো বয়ান করব আসলে কিসের সব জায়গায় সমস্যা এজন্য বলি ফজরের নামাজের আজান হয়েছে মনে আছে নি হ্যাঁ ফজরের নামাজের ওমা দেখো 15 হয়ে গেছে তোমার 12টায় শেষ করবো বেশি 15 মিনিট তো গেলই জামু কই শুধু এইটুকু বলি হ্যাঁ ইসলাম গ্রহণের মূল থিম যেটুকু এটুকু বলে শেষ করে দিই ইনশাআল্লাহ ভাইরা আমার ফজরের আজান হয়েছে অপেক্ষা আছি কখন কখন একটা সিগারেট নেব বাথরুমে যাব এবার হঠাৎ করে চোখে তন্দ্রা এসে গেল আবার ঘুমিয়ে গেলাম ঘুমের ঘরে তাকায় স্বপ্নের মধ্যে দেখি একজন এসে বলে রামচন্দ্র আর কত ঘুমাবি তাড়াতাড়ি উঠে ভাই ফজরের আজান হয়েছে আর ঘুমানোর সময় নাই চল চল তাড়াতাড়ি মসজিদে যাই নামাজ পড়তে যাই ডাক দিয়ে বলি এরে ভাই কে তুমি জানো না আমি হিন্দু মানুষ ব্রাহ্মণের সন্তান।